এই যে তারাবী নেই আমাদের সমাজে বিশাল একটা ফেতনা। কেউ বলে 20 রাকাত, কেউ বলে 8 রাকাত, কেউ বলে 12 রাকাত। এগুলো তো এক শ্রেণীর আলেমরাই বলছে এরকম বিতর্কিত কথা, কিন্তু মূলত তারাবী 20 রাকাতই শুনবে। আপনি দেখেন মক্কায় কত রাকাত পড়ে? 20 রাকাত। ওরা কি ভুল করতেছে? মদিনাতে কত রাকাত পড়ে? 20 রাকাত। ওনারা কি ভুল করতেছে? না। যারা 8 রাকাত পড়ে ওরা মন গড়া পড়ে, যারা 12 রাকাত পড়ে ওনারা মন গড়া পড়ে, মূলত 20 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যা করতে দেখো তা তোমরা আঁকড়িয়ে ধরো। আমার সাহাবায়ে কেরাম যা করে, যা নির্দেশ করে তা তোমরা আঁকড়িয়ে ধরো, তা তোমরা পালন করো। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে 20 রাকাত তারাবি এসেছে। সাহাবায়ে কেরামরা জামাতের সাথে 20 রাকাত পড়েছে, তাবেইনরা পড়েছে, তবে তাবেইনরা পড়েছে। আপনাদের সমস্যা কি? অনেক মা বোনেরা আবার আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আমরা যে তারাবি পড়ি প্রতি রাকাতে কতবার সূরা ইখলাস পাঠ করব, কত বড় একটা ফিতনা লাগিয়ে দিয়েছে দেখেন, যে কতবার সূরা ইখলাস পাঠ করতে হবে। নারীদের তারাবির মধ্যে মারাত্মক একটা ভুল, এই ভুলটি হলো যে এদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে প্রতি রাকাতে সূরা ইখলাস পড় 10 বার, প্রতি রাকাতে সূরা ইখলাস পড় 3 বার, প্রতি রাকাতে সূরা ইখলাস পড় 7 বার। এগুলো আসলে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। তারাবির নামাজ সুন্নাত নামাজ, সুন্নাত আপনি নিয়ত করে 2-2 করে রাকাত করে আপনি নামাজ পড়বেন, অর্থাৎ যতক্ষণ ভালো লাগে পড়েন, অর্থাৎ 20 রাকাত আপনাকে পড়তে হবে। তারাবির সুন্নাত কিন্তু 20 রাকাত, 2-2 রাকাত করে আপনি 20 রাকাতই পড়তে হবে। আপনার 2 রাকাত পরে একটু মনে চাইলো রেস্ট করতে, ভাল লাগে না, রেস্ট করে নেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পরে পরে রেস্ট করতেন, 4 রাকাত পরে পরে রেস্ট করবেন। আর যে কোনো সূরা দিয়ে আপনি সুন্নতের নিয়ত করে সুন্নত নামাজের মতো সূরা ফাতিহা পড়ে একটা সূরা মিলাবেন, আবার 2 রাকাতে সূরা ফাতিহা পড়ে একটা সূরা মিলাবেন, এরকম 2-2 রাকাত করে আপনি 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। এর মধ্যে প্রতি রাকাতে সূরা ইখলাস এতবার পড়তে হবে, এটা কে আপনাদেরকে বলেছে? নারীদের অনেকগুলো আমল আছে যা ত্রুটিযুক্ত। ওনারা কমলমতি, ওনারা বেশি মসজিদ আসতে পারে না, বেশি ওয়াজ মাহফিল আসতে পারে না, এই জন্য ওনারা আসলে সঠিকটা অনেক সময় জানতে পারে না। আলহামদুলিল্লাহ এখন অনলাইনে জগতে মানে অনেক মা বোনেরা অনেক সহি কোরআন শিখতেছে, মাসআলা শিখতেছে ইউটিউব ফেসবুকের মাধ্যমে, আলহামদুলিল্লাহ ভালো। তবে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, মা বোনেরা আপনারা যখন কোনো আমল করবেন আলেমদের সাথে আপনারা মানে যোগাযোগ করে আমল করার চেষ্টা করবেন, মন করা কোনো আমল করবেন না। এই যে নামাজ পড়তেছেন, মারাত্মক ভুল করতেছেন, তারাবির মধ্যে প্রতি রাকাতে সূরা ইখলাস 10 বার করে পাঠ করতেছেন, এটা মারাত্মক ভুল, মারাত্মক ভুল, মারাত্মক ভুল। এই জন্য যখন আমল করবেন জেনে শুনে আমল করা দরকার। তারাবির নামাজ সুন্নত নামাজ, স্বাভাবিকভাবে যেরকম সুন্নত নামাজ পড়েন ওই রকম নামাজ পড়বেন আপনি, একটা সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলিয়ে। যখন আমল করবেন জেনে শুনে আমল করা ভালো। রমজান মাস ইবাদতের মাস, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে অনেক নামাজের খাতা শূন্য দেখা যাবে। তো বন্ধু আপনার খাতাও শূন্য দেখা যাবে, যেহেতু কষ্ট করে তারাবি পড়লাম, আমার তারাবি গেল কোথায়? এই জন্য ইবাদত করার সময় একটু সচেতন হওয়া চাই আমাদের।